পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 2020 সালের মধ্যে ক্যান্সার হাসপাতাল চালু হওয়ার কথা থাকলেও 2021 সালেও বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দক্ষিণবঙ্গের বৃহত্তম ক্যান্সার হাসপাতাল চালু করতে পারলেন না। ক্যান্সার হাসপাতাল তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল 2017 সালে, টেন্ডার হয় বর্ধমান মেডিকেল কলেজ চত্বরে। 2018 সালে বর্ধমান মেডিকেল কলেজ সংলগ্ন বাবুরবাগ নার্স কোয়ার্টার এলাকায় তৈরির কথা থাকলেও কাজ শুরু হয় 2019 সালে। এটাই শুনছি ক্যান্সার হসপিটাল হচ্ছে, তা যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে, বা বর্ধমান জেলা কেন আরও বিভিন্ন জেলার লোক বাইরে বাইরে যেয়ে প্রচুর কষ্ট পায়, তার জন্য এটা বর্ধমানে হচ্ছে বলে বিশাল আনন্দিত আমাদের। এটা হলে বহু মানুষ উপকৃত পাবেন, বা দেশের বহুত প্রচুর কাজ হবে বর্ধমান জেলা কেন আরও 5টা জেলারও কাজ হবে। মানুষকে বাইরে যেয়ে সেটা মানুষকে মানে খুব কষ্টভাবে ইয়ে করতে হয়, কলকাতা বলুন, বেঙ্গালোর বলুন, বাইরে যেয়ে মানুষ যে চিকিৎসা করে বোম্বে বলুন, তার থেকে বর্ধমানে হচ্ছে। এটা তো তার মনটা চাইবে যায় এটা ক্যান্সার হসপিটালটা বর্ধমান আমাদের একটা বড় হসপিটাল আছে, ক্যান্সার আছে, মেডিকেল আছে, আপনি বলুন ওই অনাময় আছে, হাটের ওখানে চিকিৎসা হয়। বর্ধমানে এগুলো হলে বর্ধমান জেলা কেন পাশে দু চারটে আরও জেলারও খুব উপকার হবে, বা বহু লোকেরই উপকার হবে, প্রচুর কর্মসংস্থা হবে। প্লাস ধরুন আমাদের ধরুন মানুষের রোগ ছাড়া মানুষ নেই, প্রত্যেক বাড়ির লোকের রোগ আছে, আর একটা বাড়িতে একটা ক্যান্সার পেশেন্ট থাকলে তার বাড়ির পুরো লোকগুলোই মানে মানে শেষ হয়ে যায়, মানুষ ছোটাবেলা মানে এখানে ওখানে ছোটাছুটি করতে হয়, তাতে প্রচুর উপকার হচ্ছে বর্ধমান জেলায়, বা আরও 5টা জেলার উপকার হবে আর কি। এটা ক্যান্সার হসপিটাল হচ্ছে, এটা আপনার নার্স কোয়ার্টার এই গোলাপবাগ নার্স কোয়ার্টারের মধ্যে মেডিকেল কলেজ করছে। হ্যাঁ, উপকৃত তো হবেই, ভালোই হবে। কিছু সমস্যা থাকায় কাজ শুরু হতে এক বছর অতিক্রম করে। করোনা পরিস্থিতির জন্য শ্রমিক কম থাকায় সেই কাজ ধিমে তালে চলছে। প্রায় 40 কোটি টাকা ব্যয়ে G+8 একটি অত্যাধুনিক ভবন তৈরি হচ্ছে। এখনো আমাদের যা প্ল্যানিং আছে মোটামুটি এক বছর 6 মাসের মতো লাগবে। 2022-এর শেষের দিকে হয়তো হয়েও যেতে পারে, এখন আমরা মাটির নিচে কাজ করছি তো কন্ডিশনটা ঠিক প্রেডিক্ট করা যাচ্ছে না। আর একটু দুটো লো বেসমেন্ট দুটো হয়ে যাওয়ার পর আমরা এক্সাক্ট টাইমটা বলতে পারবো, যদি আরও তাড়াতাড়ি করা যায় সেটা বেসমেন্টে দুটো ফ্লোর হওয়ার পর আমরা অ্যানালিসিস করতে পারবো। এখানে বেসমেন্ট ডবল বেসমেন্ট হবে, বেসমেন্ট দুটো হবে, আর উপরে হবে 6টা ফ্লোর, টোটাল 8টা ফ্লোর হবে। রুম তো ওইভাবে বলা যাবে না, নানারকম সাইজের রুম আছে। আপনার এরিয়া হবে মোটামুটি 800 স্কোয়ার মিটার পার ফ্লোর, 800 স্কোয়ার মিটারের মতো এরিয়া হবে ফ্লোর এরিয়া। এটাতে আমাদের টার্গেট আছে সিভিল ইলেকট্রিক্যাল মিলিয়ে 40 কোটি টাকার মতো। সেগুলো তো হসপিটালের পার্ট, আমাদের পিডব্লিউডির কনসার্ন নয় সেগুলো। অবশ্যই অবশ্যই, রং, রাস্তা, টোটাল বাউন্ডারি ওয়াল, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হবে, ফায়ার ফাইটিং সিস্টেম হবে, সেন্ট্রাল এসি বসবে, এসি প্ল্যান্ট হবে, এই বিল্ডিং কমপ্লিট হবে, সব ধরেই 40 কোটি টাকা। হ্যাঁ, করোনার জন্য তো সেভাবে আমরা কাজ শুরু করতে পারিনি, মাঝখানে আমাদের প্রথম করোনার যে ঢেউ এলো সেই সময় আমাদের কাজটা একটু সময় লেগেছে। সেই সময় সিট পাইলের কাজ হচ্ছিল, সিট পাইল সেভাবে এসে যারা লেবার মিস্ত্রি যারা কাজ করে তো সবাই বাইরের দিল্লির পার্টি এসে কিছু কাজ করে গেলে অ্যাঙ্করিংয়ে, তাদের যাওয়া আসা নিয়েও সমস্যা হয়েছে, সেই সময়টা অনেকটা সময় নষ্ট হয়েছে আমাদের। এটা আছে 800 স্কোয়ার মিটারের মতো, 40 মিটার বাই 34 মিটার। একই ছাদের তলায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে, থাকবে VVR মেশিন, সিটি স্ক্যান, ডিজিটাল MRI, এক্সরে, রেডিওথেরাপি, কেমোথেরাপি সহ সমস্ত পরিষেবা। বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ জানান 2022 সালের মধ্যে ক্যান্সার হাসপাতাল চালু হয়ে যাবে। এইটা টারশিয়ারি ক্যান্সার কেয়ার সেন্টার বলা হয়, এটা আমাদের বর্ধমানে জেলার মধ্যে আমাদের মেডিকেল কলেজে হচ্ছে, এছাড়াও আরও বেশ কিছু পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজে সেন্ট্রাল এবং স্টেটের একটা কম্বাইন্ড ইয়েতে শুরু হয়েছে। আমাদের এখানে অ্যাকচুয়ালি 2018 সালের শেষের দিকে
শুরু হয়েছিল এবং 2020 শেষের দিকে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এইটা শুরু করতে করতেই 19 মে জুন মাস হয়ে যায়। বিকজ এইটা যেহেতু অনেক রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস অনেক কিছু লাগে, তার জন্যে রিকোয়ার্ড এজেন্সিদের থেকে পারমিশন নিতে হয়, তো সেই পারমিশনটা আসতে কিছুটা দেরি হয়। এবং তার পরবর্তীকালে আবার যেহেতু আমাদের এখানে লকডাউনের জন্য মানে প্রায় 8 মাস মতন কোনো শ্রমিক পাওয়া যায় না, কাজটা পিছায়, যার জন্যে আমরা যেটা আশা করেছিলাম বাই দিস টাইম এটা কমপ্লিট হয়ে পরিষেবা শুরু হয়ে যেতে হয়তো বা পারত, কিন্তু সেটা আরও মোটামুটি আরও 1 বছর লাগবে, শেষ হতে হতে 22-এর মাঝামাঝি হবে এরকমই PWD আমাদের জানিয়েছেন। PWD তো কাজটা করান, এটা তো আমাদের কাজ হচ্ছে যতটা করে পার্সেন্টেজ কাজ হয়ে যায়, মোটামুটি 1/3 35% এরকম কাজ হয়ে গেছে বলে আমাদের জানিয়েছেন, এবং যেরকমভাবে ওরা টাকা চান সেরকমভাবে আমরা ওদেরকে ফান্ড রিলিজ করি। তো টাকাটা সমস্যা নয়, প্রায় 28 কোটি টাকার এটা প্রজেক্ট ছিল, আমাদের কাছে যেরকমভাবে টাকা চাওয়া হয় আমরা টাকার যোগান দিই, কিন্তু যেহেতু বিকজ অফ দিস লকডাউন প্রাইমারি রিজন একটু পিছিয়েছে। এটা হয়ে গেলে এটা ডেফিনেটলি পূর্ব বর্ধমান কেন তার আশেপাশের আরও যতগুলো জেলা আছে রেডিওথেরাপি ডিপার্টমেন্ট বা ক্যান্সারের কেয়ারের জন্য এটা একটা মানুষের জন্য খুবই উপকারের হবে এবং তাতে প্রচুর মানুষ উপকৃত হবে। এটা একটা বিরাট বড় প্রজেক্ট এবং তাতে প্রচুর বেড সংখ্যা এক্স্যাক্ট কতটা হবে ওরকমভাবে আর বলতে পারছি না, প্রায় 100 বেড আমরা মিনিমাম এক্সপেক্ট করছি, কারণ শুধু বেড তো না, তার সাথে প্রচুর আরও অন্যান্য যন্ত্রপাতি সফিস্টিকেটেড জিনিসপত্র দেওয়া থাকবে এবং সব ধরনের ক্যান্সারের যত রকম চিকিৎসা হয় সেইগুলো সবই এখানে প্রোভাইড করা হবে। তো আমরা ওয়েট করছি যাতে যত তাড়াতাড়ি ওরা আমাদের হ্যান্ডওভার দিতে পারবেন, আমাদের কাছে টিচারদের ম্যানপাওয়ার ডাক্তারবাবুরা সবাই রেডি, আমাদের কাছে লোকের কোনো অভাব নেই, যত তাড়াতাড়ি PWD দেবে যন্ত্রপাতিগুলো লাগিয়ে আমরা শুরু করতে পারবো, 22-এর মাঝামাঝিও যদি শেষ হয়ে যায় তারপরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাহলে পরিষেবাটা শুরু করব। সেটা তো বাইরে মানুষ যাচ্ছেন কেন সেটা আমি বলতে পারবো না, এখনও আমাদের এখানে ক্যান্সারের চিকিৎসা বলতে যেখানে ব্রেকিথেরাপি থেকে আরম্ভ করে বর্ধমানে কিন্তু খুব ভালো চিকিৎসা হয়, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইয়েতে ক্যান্সারের ওষুধ এত দামি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আমরা বহু দামি দামি ওষুধ, যেটা সাধারণ মানুষ কেন আমাদের মতন লোকেদেরও যদি সরকারির থেকে ব্যবস্থায় না পায় তাদেরকেও কিনে চিকিৎসা করতে হলে এটা অসম্ভব একটা চ্যালেঞ্জিং কাজ হয়ে যাবে। তো সেই হিসেবে এখন যেহেতু হসপিটালে সব পরিষেবা 100% ফ্রি দেওয়া হয়, ক্যান্সারের ওষুধ কিন্তু আমরা প্রায়োরিটি দিয়ে যত রকমই অসুবিধা থাকুক চেষ্টা করি যাতে মানুষরা এই এই ধরনের চিকিৎসাতে কোনো রকমভাবে ওষুধের অভাব না হয়। এবার কারা বাইরে যাচ্ছেন, বাইরে গেলে যে আরও বেটার চিকিৎসা হবে কি হবে এই আলোচনার মধ্যে আমি যেতে চাইছি না, যে সরকারি ব্যবস্থায় না গিয়ে কেউ প্রাইভেটে গেলে তার কতটা বেটার হবে, বাইরের স্টেটে গেলে কতটা বেটার হবে। আমরা মনে করি আমরা সরকারিভাবে যতটা দিচ্ছি দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যাডিকোয়েট, আরও আরও ভালো করার জন্যে আমরা এইগুলো হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে পায়। 2 টাকার আউটডোর টিকিট ইজ দি অনলি এক্সপেন্ডিচার দ্যাট ইজ ইনকার্ড। যা চিকিৎসক আছে রেডিওথেরাপি ডিপার্টমেন্টে দ্যাট ইজ প্রিটি সাফিসিয়েন্ট, তারপরে নতুন করে পোস্ট ক্রিয়েট হবে কি হবে না সেই আলোচনার জায়গায় আমি নেই, সেটা আমার স্বাস্থ্য ভবন আমার হায়ার অথরিটি যেটা ডিসাইড করবেন সেটা হবে। এখনও অবধি কোনো ম্যান পাওয়ার কম আছে বা লোক লাগবে এই আলোচনা হয়নি কোথাও। মোটামুটি বছরখানেক লাগবে এই প্রশ্নটা তো ছেলে মানুষের প্রশ্ন, এটা তো PWD কে জিজ্ঞেস করতে হবে তার মধ্যে হবে কি না হবে আশা করছি আমরা। যদি লকডাউনের জন্য 8 মাস গেছে, থার্ড ওয়েভে যদি আরও 6 মাস দেখা যায় যে বন্ধ থাকলো তাহলে নিশ্চয়ই 12 মাসেও শেষ হবে না। সুতরাং এখন এতটাই আনফোর্সিন সিচুয়েশন, ভবিষ্যৎটা কী হবে কালকে আমি আপনি কী অবস্থায় থাকবো আমরা কেউ জানি না, সুতরাং এই কমিটমেন্টটা তো দেওয়ার জায়গায় আমি নই। ইফ থিংস গো ইন আ ফেভারেবল ম্যানার
আমাদের পিডব্লিউডি জানিয়েছে যে এটা 22 সালের মাঝামাঝি বা আর একটু দেরি হয়তো আগস্ট সেপ্টেম্বর নাগাদ ওরা বলেছেন যে এটা আমাদের হ্যান্ডওভার দিতে পারবেন। এবার ওরা যেই মুহূর্তে হ্যান্ডওভার দেবেন তারপরে আমার পরবর্তী কাজ আছে, শুধু পিডব্লিউডি হ্যান্ডওভার দিলেই তো হবে না, তারপরে আমার যন্ত্রপাতি লাগাতে হবে, তারপরে আমার অন্যান্য সেগুলো রেডি করতে হবে, দ্যাট উইল অলসো টেক সাম টাইম। তো আশা করা যায় এন্ড অফ দিস ইয়ারের মধ্যে যদি মানে 22 শেষের দিকে শেষ করতে পারলে যত তাড়াতাড়ি হবে আমরা তখন ওয়ারফুট ইয়েতে চলবো। আমাদের হাতে পড়লে না আমরা দৌড়ানো শুরু করব, আমরা তো এখন রেডি হয়ে আছি ম্যারাথনের দৌড়ের মতন, একদম রেডি হয়ে আছি, আমার হাতে বাটন এলেই আমি দৌড়াবো, তার আগে তো আমি কিছু করতে পারছি না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।